नाम गाजी शाहबुद्दीन सिराजी कैनिंगपुर विधानसभा आईएस आज के कैनिंगपुर विधानसभा भोटार की बार्ता दीते जाब अपना शांति पक्षे अन्य संस्थान जो कर्म संस्थान पक्षे आईएसएफ के जयुक्त करबे इंडियन सेलुलर फंडे के अपना जयुक्त करबे ये बार्ता अपना देखते देव संयुक्त मोर्चा हमारे अन्य जगह जो प्रार्थी आज कैंडिडेट जरा आज तक जयुक्त कर सोनार बांगला स्वच्छ बांगला कर्मसंस्थान बांगला जैसे गढ़ दीते से ही आशा और आवेदन सवार का विधानसभा जनगण के कि बोलब 139 कैनिंगपुर विधानसभा इंडियन सेलुलर फंडेर पक्ष थेके नमिनेशन पाइछिलाम जनगणके निजेरा बोलबो 139 कैनिंगपुर विधानसभा बंधुबान्धवरा भोट सबाई देबेन एवं अन्यदेरकेओ बोलबो जारा आधिकारिक आछे तादेरकेओ बोलबो যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বিধানসভায় ভোট হয় সে ব্যবস্থা যেন তারা করে। এটা কে শুনবে? এটা এসপি শুনবে? এই যে ক্যানিং যে পূর্ব কেন্দ্র এখানে আপনার যে মানে মূল যে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লা আপনি এইবারে দাঁড়িয়েছেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? কে অপনয়ন দেখিয়ে দাঁড়ালো সেটা বড় কথা না, মানুষ যার পাশে আছে, মানুষ যার কথায় থাকবে তাকে নিশ্চিত মানুষ জয়যুক্ত করবে। এবারে যে 2021 যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আপনাদের মূল ইস্যুগুলো কি, মানে যে মানুষের কাছে যে ভোট চাইবেন, মানে কোন ইস্যুগুলোকে তুলে নিয়ে আপনারা ভোট চাইবেন? আজকে আমাদের মূল ইস্যু সেটা হচ্ছে যে আমাদের যে চাওয়া সেটা হলো কর্মসংস্থান। আজকে বাংলার যাই যেভাবে কর্মহীন মানুষ বেকার মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, আমরা সেই সব মানুষদের কর্মের যাতে ব্যবস্থা করা যায়, কর্মের সংস্থান যাতে করে দেওয়া যায়, অন্নহীনকে যেন অন্নের ব্যবস্থা করে দেওয়া যায়, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া যায় এবং যে অত্যাচারিত মানুষগুলোকে তাদের সুখ শান্তি দেওয়া যায় এবং শান্তির পরিবেশ যেন ক্যানিংপুরে তৈরি হয়, আমরা এই সমস্ত বিষয়গুলো তাদের দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আগিয়ে যাই। আপনারা তো জোটে লড়ছেন, আপনাদের সাথে কি মানে কংগ্রেসের কি জোট মানে ঠিকঠাক কি আছে? এবারে নেতৃত্ব যারা আছে তারা বলতে পারবেন কি জায়গা আছে জোটে যারা আছে, ধরুন বিশেষ করে সিপিএম এর লোকজন কি আপনাদের সাথে আসছে? হ্যাঁ অবশ্যই, তারা একেবারে জোটে যা আমরা সিপিএম এবং কংগ্রেস যারাই আছে তারা আমাদের সাথে ভালো সুন্দরভাবে সাথে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ফের আইটা ওদের